তিন নম্বর যে বিষয়টি মানুষ ভুল করে সেটা হলো মানুষ তার দেহের উপর সবচেয়ে বেশি পরিশ্রম করে তার মন নিয়ে খুব বেশি পরিশ্রম করে না দেখুন একজন প্রকৌশনিক প্রকৌশল যে বিদ্যালয়গুলো যেখানে রয়েছে সেখানে শুধুমাত্র দৈহিক বিষয়গুলো নিয়েই পরিকল্পনা করছেন কত আরামে থাকা যায় একটি সুন্দর স্ট্রাকচার একটি সুন্দর ডিজাইন যে কিভাবে তৈরি করা যায় যাতে করে মানুষ সুন্দরভাবে সেখানে বসবাস করতে পারে ডাক্তার সেই পরিকল্পনা করে অর্থনীতিবিদ সেই পরিকল্পনা করে নিজের খাদ্য নিজের বস্ত্র নিজের বাসস্থান সবকিছুকে সুন্দর কিভাবে সুবিধিত করা যায় আমাদের স্টাডি আমাদের রিসার্চ সবকিছু মূলে হচ্ছে তেজ কিন্তু মানুষের মন মানুষের অন্তর জগৎ দিয়ে কোন পরিকল্পনা আমাদের নেই যে শরীরের ময়না কিভাবে পরিষ্কার করা যায়। এটা নিয়ে আমরা পরিকল্পনা করি সিটি কর্পোরেশন থেকে একাধিক রাস্তা পরিকল্পনা রাস্তাঘাটে ময়লা আবর্জনা কিভাবে দূর করা যায় গাছ গাছালি কিভাবে সুন্দর করা যায় এই সবকিছু বাহ্যিক দৈহিক বিষয়গুলো নিয়ে শুধু পরিকল্পনা কিন্তু কোনো ব্যক্তির মনের ভিতর যদি কোনো কালিমা ঢোকে মং যদি ময়নার আবর্জনায় ভরপুর হয়ে যায় তাহলে সেই মংকে কিভাবে পরিষ্কার করা যায় এটার জন্য কি ওয়াশিং পাউডার রয়েছে এই পরিকল্পনা আমাদের কোন স্টাডি কোন রিসার্চ কোন কিছুর মধ্যে নেই সন্মান ল ডে ডা ডা ডে হিসাবে said লিমিট দ্য নেনম্যান could أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى سعينا وهو مني فأولئك كان سعيهم مشكورا صدق الله بلاد العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن ابي هريره رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إنكم ستحرسون على الإمارة وستكون ندامة يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام شكل الرسول شاني دروت اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيب اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سادل الشمعاني تمسل على تيك جيشة شمعي دشير بيبينو برانتوري وشنكو مانوش জলাবদ্ধতা এবং পানির বন্ধে অবস্থায় দুর্বিষক জীবন যাপন করছেন আল্লাহ পার্ক অত্যন্ত আরামদায়ক এবং সীতাতফ নিয়ন্ত্রিত পরিবেশে আল্লাহর গড়ের মেহমানবে জমার সালাতের আদায়ের উদ্দেশ্যে

বিবেক একটি জাতি হিসেবে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ পাঠ পানে যদিও বলেছেন মা ফলা ও মা বইন আমি আসমান এবং জমিন এবং এই দুইয়ের মাঝামাঝিতে যত সৃষ্টি জগত আছে কোনটিকে অনর্থ সৃষ্টি করিনি কিন্তু যখন মানব জাতিকে সৃষ্টি করার জন্য সংকল্প করলেন তখন পরামর্শের উপর ভিত্তি করে আনুষ্ঠানিকতার মাধ্যমে তার পরিকল্পনাকে জানান দিয়েছেন অতএব মানুষের সৃষ্টির শুরুতে যেমন ঠিক মানুষকেও আল্লাহ পার্সী বুদ্ধি বিবেক দিয়েছেন যাতে করে তার জাগতিক এই সময়কে সুন্দর পরিকল্পনার মান শুনে অতিক্রম করতে পারে সাজাতে পারে তবে মানুষের এই পরিকল্পনা এই প্ল্যানিং এই সব কিছুর মধ্যে যদি সফল হতে চায় যেই কয়েকটি জিনিসের প্রয়োজন বর্তমান বিশ্বের মানুষকে ওই প্রয়োজনীয় বিষয়গুলো থেকে অনেকটা উদাসীন হতে দেখা যায় এমনকি অনেকাংশে অনেক ক্ষেত্রে অনেক সময় মনে হয় তার প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য ডিস্টিনেশনটি গেছে অতএব যে কোনো পরিকল্পনার মধ্যে সফলতা অর্জন করতে যদি চায় তাহলে সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন গন্তব্য নিরূপণ করা আমার টার্গেট কি সেটা নিরূপণ করা আমার লক্ষ্য কি সেটা নিরূপণ করা যদি কোনো জাতি কোনো সম্প্রদায় কোনো মানুষ জীবন চলার পথে সফরের পরিকল্পনায় গন্তব্যহীন কোনো কিছু করে লক্ষ্যহীন কোনো কিছু করে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে চলতে থাকে বলতে থাকে করতে থাকে তখন সেই ব্যক্তি সফলতা অর্জন করা অত্যন্ত কঠিন এমনকি ব্যর্থ হওয়ার সম্ভাবনা নিরূপণ এটা একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অধ্যায় আর আল্লাহ পাক কোরআ করিমের মধ্যে بار بار وما هذه الحياة الدنيا إلا لعب ولا عيب وإن الدار الآخرة لهي الحيوان لكي هو جادوتك إيش شوانتي كوني كري جدني إتا كيدا كوتك مطرو إر যেটার হায়াত রয়েছে যেটা এভার লাস্টিং যেটা চিরন্তন সেটা হচ্ছে পরকালীন জগৎ যদি বাবু এই জিনিসটি উপলব্ধি করতে পারত মানুষের জন্য সফলতা অর্জন অনেকটা সহজ হয়ে যেত আল্লাহ পাক আরো বলছেন যদি কোন ব্যক্তির পরিকল্পনা ডেস্টিনেশন এই শুধুমাত্র ইগো জাগতিক হয়ে থাকে আল্লাহ বলছেন আজ্জল না রু ফি হ্যা এগুলো জাগতিক ওই স্বপ্ন ওই পরিকল্পনার মধ্যেও সে সবটুকু অর্জন করতে পারে না আমার ববি পরিকল্পনা এসে যেটুকু দেওয়া যেতে পারে ওইটুকু হয়তো সে পাবে আর পরকাল তার জন্য কিছুই থাকে না তুমি রেগু জেহেন মেডু রুল অ এবং পরকাল তার জন্য অন্ধকার বঞ্চিত অবস্থায় সে জাহান নিয়োগ জাহান ঠেকবে আর যদি কোনো ব্যক্তির পরিকল্পনা হয় পরকাল ভিত্তিক যেই পরকালের চিরন্তন একটা হায়াতের গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন যে কর্তব্যের কোনো শেষ নেই যে গন্তব্য পর্যন্ত পৌঁছার পর এই পৃথিবীর যে আমরা দেখছি লক্ষ কোটি গুণ বেশি সেখানে না জলে আল্লাহ রেখেছেন এবং উপভোগের উপকরণ আল্লাহ পাক রেখেছেন ওই সব কিছুকে যদি লক্ষ্য করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে তখন সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে ওমেন যে ব্যক্তি পর নিজের পরিকল্পনা করে ও সে আয়া হাসে আয়াহা এবং সেটুকু বাস্তবায়নের জন্য পরিশ্রম করে স্ট্রং দেয় ও এবং সে এরপর বিশ্বাস রাখে বাবা লে কাকেন আমরা বলছেন তাদের ওই পরিশ্রমের ফলাফল সে পাবে আমি তাকে কৃতজ্ঞ হিসেবে গ্রহণ করব এবং তার সেই শ্রমের সঠিক মূল্ আমার কাছে অবশ্যই সে পেয়ে যাবে যে সম্প্রদায় যেই দল এবং যেই মুসাফির নিজের গন্তব্য নিজের লক্ষ্য নিরূপণ করতে ব্যর্থ সেই জাতি সফলতা অর্জন করতেও ব্যর্থ সেই ব্যক্তি সফলতা অর্জন করতেও ব্যর্থ এ আমার সফর আমার যাত্রায় আমাকে আগে আমার গন্তব্য কি আমার লক্ষ্য কি সেটা সঠিকভাবে নিরুপণ করতে দেবে আর এই প্রথম দাপের এই বিষয়টি যদি কোনো ব্যক্তি ভুল করে উচর খেয়ে যায় পদচ্যুত হয়ে পড়ে বিচ্যুতি গঠে তখন সেই ব্যক্তি পদে 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 তার বিচ্যুতি করবে কিন্তু গন্তব্য সেই খুঁজে পাবে না আর একজন আল্লাহকে বিশ্বাস করে যে রসুলকে বিশ্বাস করে যে পরকালের উপর বিশ্বাস করে সে ব্যক্তির লক্ষ্য একমাত্র পরকার একমাত্র লক্ষ্য হচ্ছে পরকার যে আমার খাদ্য গ্রহণ সেখানেও পরকালটুকি পরিকল্পনা থাকবে আমার পোশাক আমার বস্ত্র আমার কামাই আমার বটল আমার নির্মাণ আমার সবকিছুর তার গন্তব্য তার চিন্তা তার চেতনা সবকিছু ওই কাজ করবে আর যদি কোনো ব্যক্তি পরকালকে ভুলে গিয়েছেন তারা পাক সবটুকু করে দিয়েছেন এই এই লক্ষ্যটুকু প্রতিটি মানুষের সব সময় মনের ভিতর গেঁতে রাখা প্রয়োজন আর যদি কখন থানের প্ররোচনায় পড়ে প্রলুপ্ত হয়ে এবং নিজের বিবেক পর্য হয়ে যদি এই পরকালমুখী না করে জাগতিক সাময়িক চাকচিক্যের উপর ভিত্তি করে নিজের পরিকল্পনাকে সাজায় তাহলে নিজেও সে ঢুকবেই অপরকেও সে ভুবাবে সে নিজেও গুমরাহ হবেন এবং অন্যদেরকেও গমরাহির দিকে নিয়ে যাবে অতএব একজন মহামিন হিসেবে আমার মাকসাত আমার লক্ষ্য আমার গন্তব্য এটা সবসময় ঠিক রাখতে হবে আমার যত সুন্দর প্রসারে আমি পরিকল্পনা করি না কেন সেটা যদি পরকাল থেকে অন্যদিকে নিয়ে যায় এবং মনে হয় সাথে সাথে আমার নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন এবং সঠিক ডাক্তারের কাছে স্মরণাপন্ন হয়ে আমার বিবেককে আমার আকলকে আমার ব্রেনকে ওয়াশ করা প্রয়োজন চিকিৎসা করা প্রয়োজন কিন্তু দুঃখের বিষয়ে আফসোসের বিষয় মানুষের অন্তরে আছে মানুষের মুখে ইমান আছে আমরা ইমানের কথা বলি ইমানের কথা শুনি কিন্তু ইমানের এই জায়গাটুকুকে আমরা খুব বেশি মূল্যায়ন করতে পারি না জাগতিক স্বল্প সময়ের কিছু বিষয় আমার ওই যে আসল গন্তব্যটুকুকে কিছুটা ডেকে দেয় সেটা আমার কাছে ঝাপসা মনে হয় আমার কাছে সেটা স্পষ্ট মনে হয় না কারণ আল্লাহ আপা নিজে বলেছেন যে মানুষ তাৎক্ষণিক কোনো কিছু পেতে চায় একটু দেরিতে পাবে এটা মানুষ করতে চায় না আল্লাহ পাক কানা বলছেন কানলা বাল তুহিব্বুনাল আজিল ওয়া তাদারুনাল আখিরা। ও শাবদান এমন কাশ্চি করলা না যে তাৎক্ষণিক তোমার সামনে যেটা তুমি দেখছো আর পিছনে তুমি ছুটো না। ওয়া তাদারুনাল আখিরা। দেরিতে তুমি পাবে কিন্তু সেটা তোমার জন্য অনেক অনেক বেশি কর তুমি সেটাকে পরিহার করো না। সেটার জন্য একটু অমেক্ষা করে একটু ধৈর্য ধারণ করো।

প্রতিটি মানুষের নিজের গন্তব্য ঠিক করা প্রয়োজন আমার লক্ষ্য কি আমার এইম কি আমার শ্রেষ্ঠিকানা কি এইটুকু সবসময় মানুষের বিবেকের মধ্যে মানুষের চিন্তা চেতনায় থাকা প্রয়োজন আম্মাপ বলছেন কে ফাই তাক ফুলো না বিললা ব কুনতুংয় দে কুং অবি তু কুং তোমরা কিভাবে অস্বীকার করো সেই রবকে সেই আল্লাহকে যিনি তোমরা এক সময় মৃত অবস্থায় ছিল তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু সেই রব সেই স্রষ্টা তোমাদের অস্তিত্ব দিয়েছেন পৃথিবীর এই আলো বাতাস দেখার মতো একটি সুন্দর প্রসেস বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটি সুন্দর জগৎ দিয়েছেন তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবে মৃত্যুর পর আবার চিরন্তন একটি হায়াত রয়েছে আর ওই হায়াতের সিদ্ধান্ত কোন দিকে মোড় নেবে এটার জন্য সকলকে আল্লাহ সামনের দাঁড়াতে দেবে বলে উপর ভিত্তি করে তোমরা সেই রবকে সেই প্রতিপালককে অস্বীকার করো অতএব থাক্ষণিক জোয়ার দেখে কোন ব্যক্তি যদি লাফাতে থাকে তাৎক্ষণিক যদি পানির যাওয়া নদীর মধ্যে পানি দেখে যদি অতি দাম্পিকতায় অহংকারে অতি যদি চুটাচুটি করে তিনি বোকার জগতে বাস করবে তাকে ভাবতে হবে কিছুক্ষণ পর আবার ভাটা আসতে পারে অতএটার স্থায়িত্ব নেই কিন্তু যেই জোয়ার চিরদিন থাকবে সেই জোয়ারের জন্যে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটাই বলছেন আল্লাহ পাক ও কিন্তু দুঃখের বিষয় মানুষের জীবনের স্রোতে যখন মানুষ চলতে থাকে মানুষ এই বিষয়গুলোকে ভুলে যায় তো মানুষের এই পরিকল্পনার জগতে সফলতা অর্জন করার জন্য গন্তব্য লক্ষ্য নিরূপণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একবার বুকে আত প্রতিটি মানুষ প্রতিটি সেক্টরের ইন্ডিভিজুয়ালি একবার বুকে হাত দিয়ে প্রত্যেকে যদি ভাবে যে আসলে আমার গন্তব্য কোথায় আমি কেন এসব কিছু করছি কেন এসব কিছু ভাবছি কেন এই সবকিছু নিয়ে আমি মেতে উঠেছি এটার পিছনে আমার যাত্রা কোথায় আমার গন্তব্য কোথায় প্রত্যেককে বুকে হাত দিয়ে এটাকে নিরূপণ করা প্রয়োজন দ্বিতীয় যে বিষয়টি যে বাহ্যিক বিষয়গুলোকে আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করি এক্সটার্নাল বাহিরে যেগুলো দেখি দৃশ্যমান সবকিছুকে কিছুকে বেশি মূল্যায়ন করি যেটা দৃশ্যমান নয় দেখা যাচ্ছে না কিন্তু এটার মধ্যে অনেক কম্বান আছে অনেক কিছু আছে সেগুলোকে আমরা খুব বেশি মূল্যায়ন করি না আজকের পশ্চিমা বিশ্ব যারা মেটেরিয়ালস যে জড় পদার্থের পিছনে সব তাদের চিন্তা চেতনা অর্থ সব তারা ব্যয় করছেন জাগতিক দৃষ্টিকোণ থেকে মনে হয় তারা অনেকটা সফল জাগতিক দৃষ্টিকোণ থেকে মনে হয় তারা অনেক সুখ সমৃদ্ধিতে জীবন যাপন করছেন কিন্তু তাদের ভিতর যদি একবার আমরা ছেকে দেখি তাদেরকে নিয়ে যদি একবার গবেষণা করে দেখি তাদের মানসিক দৃষ্টিকোণ থেকে বড় ধরনের অস্থিরতার মধ্যে তারা জীবনযাপন করে কারণ তারা গন্তব্যহীন লক করে সঠিক গন্তব্য তারা নিরূপণ করতে পারেনি যার কারণে বিষয়গুলোকে তারা মূল্যায়ন করে অভ্যন্তরীণ রুহানি বিষয়গুলোকে তারা খুব বেশি দেখে না এবং সেই ব্যক্তিক তাদের কোনো পরিকল্পনা দেয় এই জন্য এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা গাছের ফল খেয়ে থাকি বিভিন্ন মৌসুমে বিভিন্ন সিজনে বাহারি ফুল ফল আমাদের দেশে রয়েছে ওই ফলের বাইরের একটি রূপ রয়েছে ভিতরে একটি রূপ বাজার থেকে একটি ফল সুন্দর দেখে ঘরে নিয়ে আসি আনার পর যখন সেই ফলটি কাটা হয় ভিতরে যদি পোকা দেখি ভিতরে যদি দেখি সেটা খুব বেশি যে সুবিধাজনক নয় তখন আমরা ভেঙে পড়ি আর ঠিক সেই সময় একটি লেসন একটি সবক আমাদের গ্রহণ করার থাকে যে পৃথিবীর সব কিছু চাকচিক্যময় দেখেই আমরা মুগ্ধ হয়ে পড়ি এর পিছনে ছুটা যাবে না ভিতরে কি থাকতে পারে না থাকতে পারে এটা নিয়েও একটি ভাবা প্রয়োজন পরিকল্পনা করার প্রয়োজন আর এটাই হচ্ছে রু আনিয়ত আর এটাই হচ্ছে মা বাহ্যিক জড় পদার্থের উপর ভিত্তি করে কোনো কিছু মূল্যায়নের মধ্যে পার্থক্য এই মানুষ রু আনিয়তকে বাদ দিয়ে উপরের সারফেস বিষয়গুলোকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে দেখা যায় অভ্যন্তরীণ বিষয়গুলোকে সম্পূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর যে বিষয়টি মানুষ ভুল করে সেটা হল মানুষ তার দেহের উপর সবচেয়ে বেশি পরিশ্রম করে তার মন নিয়ে খুব বেশি পরিশ্রম করে না দেখুন একজন প্রকৌশনী প্রকৌশল বিদ্যালয়গুলো যেখানে রয়েছে সেখানে শুধুমাত্র দৈহিক বিষয়ে কোনো নিয়েই পরিকল্পনা করছেন কত আরামে থাকা যায় একটি সুন্দর স্ট্রাকচার একটি সুন্দর ডিজাইন যে কীভাবে তৈরি করা যায় যাতে করে মানুষ সুন্দরভাবে সেখানে বসবাস করতে পারে একজন ডাক্তার সেই পরিকল্পনা করি একজন অর্থনীতিবিদ সেই পরিকল্পনা করি নিজের খাদ্য নিজের বস্ত্র নিজের বাসস্থান সবকিছুকে সুন্দর কিভাবে সুনির করা যায় আমাদের স্টাডি আমাদের রিসার্চ মূলে হচ্ছে কিন্তু মানুষের মন মানুষের অন্তর জগৎ দিয়ে কোন পরিকল্পনা আমাদের নেই যে শরীরের ময়না কিভাবে পরিষ্কার করা যায় এটা নিয়ে আমরা পরিকল্পনা করি সিটি কর্পোরেশন থেকে একাধিক পরিকল্পনা রাস্তাঘাটে ময়লা আবর্জনা কিভাবে দূর করা যায় গাছালি কিভাবে সুন্দর করা যায় এই সব কিছু বাহ্যিক দৈহিক বিষয়গুলো নিয়ে শুধু পরিকল্পনা কিন্তু কোন ব্যক্তির মনের ভিতর যদি কোনো কালিমা ঢুকে মং যদি ময়লা আবর্জনায় ভরপুর হয়ে যায় তাহলে সেই মং কিভাবে পরিষ্কার করা যায় এটার জন্য কি ওয়াশিং পাউডার রয়েছে এই পরিকল্পনা আমাদের কো স্টাডি কো রিসার্চ কোনো কিছুর মধ্যে নেই আমরা দৈনিক কতবার আয়নার সামনে গিয়ে দাঁড়ায় যে আমার চুলের কাটিং ঠিক আছে কিনা আমার ঠিক আছে আমার চেহারার মধ্যে কোনো লেগেছে বৃষ্টি দেখা যাচ্ছে কিনা যে কত কিছু আপনা চেহারা নিয়ে কত কিছু ভাবি যে চেহারাটা পরিষ্কার আছে কিনা আয়নার সামনে দৈনিক কতবার করে আমরা দাঁড়াই কতবার করে দাঁড়ায় কিন্তু যে রব আমাকে সৃষ্টি করেছেন তিনি যে জিনিসটি দেখবে সেই জিনিসটি সেই জায়গাটি কত কোন পরিষ্কার পরিচ্ছন্ন এইটুকু আমরা একবারও ভাবব না আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লানযুরু ইলা আজসামিকুম ওয়া ইন্নাসুআরিকুম ওয়া লাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম আল্লাহ পাক তোমার দেহের দিকে দেখবেন না তোমার চেহারা কেমন সেটা দেখবেন না তোমার রূপ লাবণ্য কেমন সেটা দেখবেন না তোমার বাহ্যিক কেমন সেটা আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন মানুষের অন্তর আল্লাহ দেখবেন অন্তরের করে মানুষের আমল উপর কারণ মানুষের মন যদি পরিষ্কার হয়ে যায় তাহলে তার আমল অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে তার আমল অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে যে দেখুন ঘরের মধ্যে চোর ঢুকেছে ডাকাত ঢুকেছে সে ডাকাত ডাকাতকে আমরা তাড়িয়ে কিল ঘুষি যা পারি তাকে মারতে দেখি বাহির দিকে ময়লা আবর তার দিকে ছুটে মারি তাকে নিয়ে আমরা অনেক কিছু করি কিন্তু এই ডাকাতটিকে নিয়ে যখন অনেক কিছু আমরা করি এর ভিতরে যারা দর্শক হিসেবে তাকে তাদের ভিতর মনের উপর ভিত্তি করে নানা প্রকৃতির মানুষ থাকে কেউ কেউ এই ডাকাতি জিনিসটিকে ঘৃণা করে এই জন্য সে ব্যক্তিকে ঘৃণা করে আবার কেউ কেউ যে সে ডাকাত ডাকাতি করলো কি ডাকাতি করেছে সেটাকে কিভাবে আবার লুবে নিয়ে যায় আবার কেউ কেউ এমন পরিকল্পনা করে সে ডাকাতি করে নিজে নিজে এত কিছু অর্জন করলো আমি যদি আমিও যদি সেই কাজটি করতে পারতাম তাহলে আমিও অনেক কিছু মারিক হয়ে যেতে পারতাম দেখুন কতজনের কত পরিকল্পনা সবকিছু মনের উপর ভিত্তি করে হচ্ছে নেইয়ের উপর ভিত্তি করে হচ্ছে ওই জন্য আমাদের এই বলতেন যে ওরা একজন বড় অফিসার তিনি যখন ঘুষ খায় ঘুষ নেয় তখন আমরা সেটার প্রতিবাদ করি কিন্তু সেই জায়গাটি যখন আমি নিজে একবার বসবো তখন নিয়ন্ত্রণ করা নিজেকে সেটা কতখানি কঠিন সেটা পরবর্তীতে বোঝা যায় যে ব্যক্তি ঘুষ নিচ্ছেন ঘুষ নিয়ে তিনি মোটা হচ্ছেন তাজা হচ্ছেন ব্যাংক ব্যালেন্স তার বৃত্তি পাচ্ছে তাকে ঘৃণা করি এখানে দুই ধরনের প্রতিবাদ হয় কেউ কেউ প্রতিবাদ করে আর অর্থে সেই জিনিসটি খারাপ জিনিস থেকে সমাজ থেকে উৎপাদনের জন্যে আবার কেউ কেউ প্রতিবাদ প্রতিরোধ করে তুলে সেই জায়গাটিতে যদি আমি যেতে পারি তার স্থানে আমিও মোটা হয়ে যেতে পারতাম তাজা তরু হয়ে যেতে পারতাম ব্যাংক ব্যালেন্স আবারও বৃত্তি পেয়ে যেত এরকম পরিকল্পনাও করা যায় কিন্তু সবকিছু নির্ভর করে আমার নিয়ত কি আমার সংকল্প কি আমার কি আমার কি এর উপর আর যদি ঠিক না থাকে গন্তব্য ঠিক না থাকে তাহলে সেই চোর আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না সেই ঘুসফোর আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না এপিট উপিট হবে আজকে আর কালকে রাইজ রাইজেন ফল হবে জুয়ার বাতা হবে কিন্তু মৌলিক ক্ষেত্রে কোনো পার্থক্য আসবে না বরঞ্চ মাঝখানে পড়ে যাদের সেগুলো বোধ করার তারাই বোধ করবে আর যাদের সেটা পিছনে শোষিত হওয়ার তারা শোষিত হবে যাদের কষ্ট পাওয়ার তারা কষ্ট পাবে মাঝখানে কোনো কিছু হবে না উভয় ধ্বংস সকলেই ধ্বংসের পদে যাবে এই জন্য অন্তরকে পরিষ্কার করা রসুলিকের সোনালী হি ওয়া খাদিস যে ইরা ইন মুসলিমান মুসলিমা বিশাই দুইজন মুসলিম দুইজনে দুই হাতের মধ্যে বাড়ি নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন একজন আরেকজনকে আঘাত করবে দুমুখী ফাঁখতরা আহদু হুম দুজনের মধ্যে একজন একজনকে হত্যা করে ফেললো

তিনি কাতিন হিসেবে কিলারি হিসেবে অপনাতে হিসেবে তিনি জাহান্নামী এটা তো বুঝে আসলো এটার বেকার প্রয়োজন নাই স্পষ্ট কিন্তু যিনি মাতুম যিনি নিহত হয়েছেন যিনি পত্তারা এই জুলমের শিকার হয়েছেন তিনি কিভাবে জাহান্নাবী হল সুরে কেরি সম ওয়াহিসাল্লাম উত্তর বললেন আদা কেডা আরিসনী কারণ সেও যখন তরবারে হাতে নিয়েছে সেও কিন্তু তার ওই অপর যিনি ছিলেন তাকে হত্যা করেছে সুযোগ পেলে সেও কিন্তু তাকে হত্যা করতো তার অন্তরের মধ্যে মানসিকতা সেরকম ছিল তবে সুযোগ সে পায় নাই অর্থাৎ তার অন্তর পরিষ্কার তার নিয়ত পরিষ্কার নয় আর যদি নিয়ত পরিষ্কার হয় তাহলে সে কাতিল হোক

যে রাইজ অ্যান্ড ফগ ঐতিহাসিক জোয়ার ভাটা শ্লোতের একটি ধারা এগুলোকে এরামার কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহ্ক এই সব কিছুকে রেখেছেন কি জন্য এই জন্য যাতে করে সেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ্মক বলছেন এই এম সাসক্যান ফখাদে মা কান মিথু

সান্তনা দিচ্ছিলেন আল্লাহ পাক কোরআন কিরিমের আয়াত নাজিল করেছেন আজকের এই দিনে তোমাদের অন্তরে অনেক ব্যথা অনেক অনুতাপ অনেক অনুসূচনা তবে আজকের এই দিনে তোমরা একবার ভাবতে পারো মিসলু দু পক্ষে যখন যুদ্ধ হয় লড়াই করে তখন এক পক্ষের জন্য তো বিজয়ী যেতেই হবে দুপক্ষ পক্ষ কখনো বিজয়ী হতে পারে না তো যেই পক্ষে আজকে বিজয়ী হয়েছি সে আনন্দের মধ্যে আছে যে পরাজিত হয়েছে তার অন্তরে আঘাত আছে ব্যথা আছে অবশ্য আছে আফসোস আছে আর দুই দিন পরে যখন সে বিজয়ী হবে আর তুমি যখন পরাজিত হবে ঠিক তুমি কিন্তু সেদিন আনন্দে উদ্দেলিত থাকবে আর তার অন্তরের মধ্যে সেদিন ব্যাথা থাকবে তবে আমি এটা কেন দিয়েছি ওয়াতিল ক্যার ইয়ং নো নাস এভাবে সময়ের স্রোতে ঐতিহাসিক পরিক্রমায় আমি দিনগুলোকে সময়কে এভাবে পরিবর্তন করে থাকি কেন যে তোমাদের মধ্যে সঠিক ইমানদার কারা সঠিক নিয়ত এবং বিশুদ্ধ অন্তর কাদের এইটুকু পরীক্ষা করার জন্য এর উপর ভিত্তি করে কিছু শহীদদেরকে আমি কামনা করি যাদের অন্তর পরিষ্কার নিয়ে যুদ্ধ করে প্রাণ দেয় অক্ত দেয় সবকিছু করে এবং পছন্দ এই একজন একজন মুসলিম তার যে যেকোনো যাত্রায় যে কোনো সফরে সবকিছুর মধ্যে পরিকল্পনায় গন্তব্য নিরূপণ করা একই সাথে ও আমি বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া একই সাথে তিন নম্বর যে বিষয়টি বললাম বাহ্যিক বিষয়ের উপর ভিত্তি করে নয় ঐহিক বিষয়ের উপর ভিত্তি করে নয় মন নিয়ে অন্তর নিয়ে কাজ করতে হবে অন্তর্ভিত্তিক কাজ করতে হবে আর চতুর্থ নম্বর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের শিক্ষা দীক্ষা পরিকল্পনা সকল সেক্টরে যে আমাদের সীমিত যে শক্তিটি সেটা হচ্ছে বুদ্ধি আকাল মানুষকে যে আকাল দিয়েছেন এটা অনেকটাই সীমিত অনেকটাই সীমিত এটা যে সীমিত তার অন্যতম একটি ছোট্ট প্রমাণ অনেকগুলো প্রমাণ আছে সেই একাডেমিক সেক্টরের বিষয়গুলোর দিকে যাব না একেবারে একটি বিষয় বুঝবার জন্য এটুকু বলতে পারি যে আমরা যখন কোনো কিছু পরিকল্পনা করি একজন একটা ডিজাইন করেছি দ্বিতীয় আরেকজনে সে সেটা ব্যতিক্রম করে সেটা আরো একটু আপডেট হয় সুন্দর হয় তৃতীয় যখন আসে সেখানেও তার চেয়ে আরও উন্নত আরেকটু আপডেট হয় তারপরে যখন আসে সেটা আরেকটু আপডেট হয় এভাবে প্রত্যেকের মধ্যে তারতব্যতাকে যদি বিবেক বুদ্ধি আকাশ পরিপূর্ণ হতো সবটি সমান হওয়ার কথা ছিল কোন উঁচু নিচু হতে পারত না এতে করে আল্লাহ আপা বুঝিয়ে দিয়েছেন আমি তোমাদের বিবেকের একটা সীমাবদ্ধতা দিয়েছি তবে যেখানে তোমার সীমানা শেষ সেখানে আমার ওয়াহি ভিত্তিক জ্ঞান কাজ করবে যে কোনো পরিকল্পনায় যে কোনো কিছুতে বিবেক ভিত্তিক যে জ্ঞান তুমি অর্জন করেছ সেটা সীমাবদ্ধ না রেখে আমি রব হিসেবে স্রষ্টা হিসেবে দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবকিছুর যে সবটা জ্ঞান রাখি আলিমুল হবির হিসেবে রাতের অন্ধকার এবং দিনের দ্বীপ গ্রহরের সব কিছু যে আমি দেখি আমি রবের পক্ষ থেকে যে জ্ঞান যে আমি তোমাকে দিয়েছি সেটাকেও তোমার পরিকল্পনায় কাজে লাগাতে হচ্ছে তাহলে দুঃখের বিষয় আফসোসের বিষয় আমাদের কোন সেক্টরে কোন সেক্টরে এই বিষয় নিয়ে কোনো পরিকল্পনার কাছাকাছি তো আমরা নেই কোন কাছাকাছি আমরা নেই এই বিষয়গুলোকে যদি নির্ধারণ করা যায় তাহলে একজন মানুষের পক্ষে একটি জাতির পক্ষে একটা টিমের পক্ষে একটি সম্প্রদায়ের পক্ষে একটি গোষ্ঠীর পক্ষে কোনো প্রতিষ্ঠানের পক্ষে এগিয়ে যাওয়া সফলতা অর্জন করা শান্তি সমৃদ্ধি চিরন্তন যে শান্তি এটা অর্জন করা অনেকটা সহজ আর যদি এর বাহিরে আমরা দেখি তাহলে কিছু সাময়িক মনে হবে এটা হচ্ছে শান্তি এটা হচ্ছে সমৃদ্ধি প্রকৃতপক্ষে এর পিছনে অনেক কিছু রয়েছে এই নয়? যে নিজের সাহাবাদের মধ্যে মম তৈরি করেছেন গন্তব্য ঠিক করেছেন রুহানি বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন ওই ভিত্তিক জ্ঞানের বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে জাগতিক বিষয়ের উপর ভিত্তি করে সবকিছু সাজালে আর এই জন্যেই রসুলের পক্ষে সম্ভব হয়েছিল দুই শত ছিয়াত্তর যে একটি আপনার অঙ্গরাজ্যকে কেন্দ্র করে তখনকার সময় প্রায় বারো লক্ষ বর্গের অসংখ্য লোকজনকে একত্রিত করে একই করে নিয়ে এসে শান্তিপূর্ণভাবে একটি জগৎ প্রতিষ্ঠা করা এটা রসুলের পক্ষে সম্ভব হয়েছিল এটা একটি দৃষ্টান্ত এটা আমাদের জন্য একটি দৃষ্টান্ত এটা আমাদের জন্য একটি মডেল এটা আমাদের জন্য একজাম্পল এবং এই মডেলটি যারা অর্জন করতে পারে তারাই সফলতা করতে পারে দুঃখের এই যারা বিশ্বাস করে না রসুলকে তারা গ্রহণ করে আর যারা রসুলকে বিশ্বাস করে তারা এই সব কিছু মূল্যায়ন করতে চায় এটার পিছনে কারণ আমার অন্তরে অন্তরূত হয়েছে নেফা দুই ধরনের একটি নেফাত হচ্ছে নেফাকে এতে আর একটি নেফাত হচ্ছে নেফাকে আমানি নেফাকে এতেবাদি অর্থাৎ আকিদা ডাকট্রিন লিফ বিশ্বাসগত দৃষ্টিকোণ থেকে নেফাক অর্থাৎ একজন ব্যক্তি মুখে বলে আল্লাহকে বিশ্বাস করে অন্তরে সে কোনোভাবেই আল্লাহকে বিশ্বাস করে না মুখে বলে রসুলকে বিশ্বাস করে অন্তর থেকে রসুলকে সে ঘৃণা করে রসুলের বিরুদ্ধে সন্দন্ত্র তার অন্তরের মধ্যে রাখে এটা হচ্ছে আকিদা তার নেফাক এ নেফাক কুফরের অন্তর্ভুক্ত এ যারা ধারণ করে চিরং দিনের জন্যে তারা জাহান্নামী আরেকটি নিফাক হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহকে সে বিশ্বাস করে কিন্তু আমলে কার্যক্রমে সেটা কি সে বাস্তবায়ন করে না প্রেক্ষাপটের কারণে না জানার কারণে সেই আদর্শ সেই পরিবেশ সেই এনভায়রনমেন্ট গড়ে নেওয়াটার কারণে সে হতো সেটা করে না রসুলকে অগাধ বিশ্বাস তার অন্তরে আছে কিন্তু রসুলের এক একটি সুন্না রসুলের এক একটি আদর্শকে সে বাস্তবায়ন করতে চায় না চায় না যে এই কারণে বিশ্বাস করে এটাই একমাত্র উন্নত আদর্শ কিন্তু সেই পরিবেশ সেই গকম সেই সবকিছু সেই স্ট্রাকচার তার চোখের সামনে তার সামনে আদল না থাকার কারণে সেটা হয়তো সে করে না কিন্তু বিশ্বাস আছে অতএব এমতেহান চলছে যে আমার কার অন্তরে প্রত্যেক বিশ্বাস আছে যে আমি রসুলকে সত্যিকার অর্থে বিশ্বাস করি না বাহ্যিকভাবে মুখে শুধু বলি আর যদি অন্তর পরিষ্কার না থাকে বহর থাকে না আমার অন্তর যদি বিশ্বাস না থাকে অনুদান আছে কিছু করা যাবে এই দুই ধরনের নেফাক আমি কোন নেফাকের মধ্যে ডুবে আছি আমাকে আগে পরীক্ষা করতে হবে আত্মসমালোচনার মাধ্যমে যদি প্রথম নেপাক আমার ভিতর থাকে তাহলে কঠিন অবস্থার যদি আমি বিশ্বাস করি আল্লাহকে আমি বিশ্বাস করি তবে আল্লাহর কাজ কাজগুলো শুধু মসজিদের মধ্যে থাকবে আল্লাহর কাজ কাজগুলো শুধু মাদ্রাসার মধ্যে থাকবে আল্লাহর শুধু শুধুমাত্র কনফাইন নির্ধারিত টেরিয়ার অর্থে থাকবে এটা এখান থেকে বের হওয়া যাবে না রাস্তা পর্যন্ত সেটা যেতে পারবে না দোকান পর্যন্ত সেটা যেতে পারবে না আমার অফিস পর্যন্ত সেটা যেতে পারবে না এই বিশ্বাস যদি আমার ভিতর থাকে সত্যিকার অর্থে আমি কিনা আমি রসুলকে বিশ্বাস করি রসুলের বিচারকে বিশ্বাস করি রসুলের শিক্ষাকে বিশ্বাস করি রসুলের যে শাসন ব্যবস্থাপনাকে বিশ্বাস করি রসুল ভিত্তিক ভিত্তিক জীবনকে বিশ্বাস করি কিন্তু সেটা মসজিদ ভিত্তিক আলোচনা ভিত্তিক দাস ভিত্তিক মাহফিল ভিত্তিক লেখালেখি ভিত্তিক কিন্তু আমার ব্যক্তি জীবনে আমার ঘরে আমার দোকানে আমার ব্যবসা বাণিজ্যে আমার সমাজে আমার রাষ্ট্রে সেটা করা যাবে না এটা যদি কোনো ব্যক্তি মনের মধ্যে ধারণ করে তাহলে তার ভিতরে নেফাক আছে এই কথাগুলো শুধু বলছি বিদায় নয় আমরা নিজেরাও একবারে স্টাডি করি নিজেরাও একবারে ভাবি যদি আমার কথাগুলোর মধ্যে ভাবনার থেকে আপনার চিন্তা চেতনা আপনাদের মাধ্যমে যাদের বিকল্প কিছু থাকে ভুল থাকে আমরা বসবো আমরা আলোচনা করব কিন্তু আমার গন্তব্য তো ঠিক করতে হবে আমি কি জান্নাতের দিকে যাচ্ছি না জাহান্নাবের দিকে যাচ্ছি আমি কোন দিকে যাচ্ছি আমাকে তো গন্তব্য ঠিক করতে হবে গন্তব্য ঠিক না করে এই যাত্রা তো আমি বিপথে ভিন্ন পথে নিজেকে নিয়ে যেতে পারি না এই জন্য আমার নিজেকে নিয়ে স্টাডি করতে হবে আমার নেফা কোন পর্যায়ে এটুকু এতে কাঁদি আমার বিশ্বাস ভিত্তিক নেফা যদি অন্তরে থাকে আমি চিরদিনের জন্য জাহাল নামে আর যদি আমনই নেফাক তাকে সেটা সংশোধন করতে আমাকে চেষ্টা করতে হবে আর যদি চেষ্টা আমি না করি চেষ্টা আমি না করি এগেন এন এগেন 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 রিপিট মোর অ্যান্ড মোর এটাকে আমি রিপিট করছি তাহলে সেটা এক পর্যায়ে নেফাকে আমনি থেকে নেফাকে এতে কা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখনও কিন্তু আমি চিরজাহাজ নামি আর যদি সেটাকে রিকমারিন সেটাকে ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে গবেষণার মাধ্যমে সংশোধনের চেষ্টা আমি করি তাহলে আমি পরিপূর্ণ সেটা সংশোধন করতে পারি না না পারি আমি যেহেতু পরিশ্রম করেছি চেষ্টা করেছি এই বদৌলতে এই ওসিলায় আল্লাহ পাক হয়তো আমাকে নজাজ দিয়ে পারে আর যদি সম্পূর্ণ সফল হতে পেরেছি তাহলে আমি যেমন জান্নাতি আমি জগতের মধ্যে সকলের জন্য একটি জান্নাতি পরিবেশ তৈরি করতে পারলাম সকলকে সঠিক গন্তব্যে আমি নিয়ে যেতে পারলাম এই সফলতা কিন্তু সাধারণ নয় আল্লাহ পর্যন্ত ওয়াসারি কাবুল ফাউজুল আযীম এটাই হচ্ছে মহা বিজয় এটাই হচ্ছে মহা বিজয় আর আল্লাহ পাক সাহাবাদেরকে এভাবে তৈরি করেছেন আর এই জন্য তাদের সুসম্পদ দিয়েছেন রাজিয়া আল্লাহ রসুল আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এটা আমাদের সকলের দায়িত্ব সকলের কর্তব্য কিছু ব্যক্তিগত দায়িত্ব থাকে কিছু পারিবারিক দায়িত্ব থাকে কিছু সামাজিক দায়িত্ব থাকে নানা প্রকৃতির দায়িত্ব থাকে ব্যক্তি দায়িত্ব কেউ দিবে না নিজেকে গ্রহণ করতে হবে আর সামাজিক দায়িত্ব নিজেকে গ্রহণ করতে নেই বর্জনে মিলে যদি আমাকে দেখছে তা হচ্ছে আলমার পক্ষ থেকে কল্লা ইসলাম আবু সাইদ আব্দুর রহমান এভিনে সামোরাকে নির্দেশ দিচ্ছেন ইয়া আব্দার রহমান এভিনে সামোরা তুমি কখনো এমার দায়িত্ব নিজেকে নিজে দায়িত্ব গ্রহণ করতে চেয়েও না চেয়ে নিয়ে না পদ পদবি কখনো তুমি চেয়ে নিও না এবং সেটার জন্য অন্তরে তুমি তামান্নাও নাও রেখো না কেন না তুমি যদি চেয়ে নাও সংগ্রাম করে নিজেকে সেটাকে গ্রহণ করো স্বেচ্ছায় তাহলে সেটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ডেড তুমি নিজের উপর ডিপেন্ডেড হয়ে গেল আর যে ব্যক্তি নিজের উপর ডিপেন্ডেড হয় সে ব্যক্তি পদচ্যুত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার গাইড থাকবে না আজ যে ওয়াইকেন হপতি তা আনলাইনি মাসানাক উইন তালাইত আজ তুমি নিজে চাও নাই নিজের ইচ্ছাই নয় নিজে সেটার জন্য তোমার অন্তরে কোনো মেত নেই লালসা নেই মানুষের সম্মানের সাথে মানুষের সাথে পরিবারের সাথে প্রতিষ্ঠানের সাথে মানুষ তোমাকে সেখানে বসিয়েছেন অপারক হয়ে সকলের দোয়া নিয়ে তুমি সেটা গ্রহণ করেছো তার আল্লাহর পক্ষ থেকে নুসরাত আল্লাহর পক্ষ থেকে সাহায্য তিটি মভুর্তে তোমার সাথে থাকবে তোমার আ সাথে থাকবে। এজন্য প্রসেসম বলছেন এনকম সাতাহারি সুরা আ ইমার আনাল হিমারত যে এমন একটি সময় আসবে মানুষ পদ পদবীর জন্য লাইত থাকবে ও পেতে থাকবে কেমনে কি করা যায় কেমনে কি করা যায়। এবং প্রসেসম তারতেরি নাম বলছেন বসাতা খুুরা দেয় আমতেন ই মাতে আহা এবং কেউতের দিন সে ব্যক্তিকের লাং চিত হতে হবে। লজ্জিত হতে হবে কি তার লজ্জা দেখার মতো বিষিমানি যে ব্যক্তি কার্যক্রমের আমাদের উপর ভিত্তি করে আমর বাপ হাতে হবে সে বলবে আজকের এই দিনে যদি আবার হাতে আমল নাই দিত বলে মাদুরি মা এমন যে একটা কঠিন হিসাব নিয়ে কাজ করবে আমি তো গগন করুন করতে পারিনি মা মা বলে আন্নি সুলফানিয়া হালাকা আন্নি সুলফানিয়া যে আমার রাজত্ব ছিল ক্ষমতা ছিল মওয়ার ছিল সেটা আজকে কোথাও আমাকে কিছুই করতে পারবে না মা বলে আন্নি মাদিয়াপ পৃথিবীতে আমার ব্যাংক ব্যালেন্স ছিল অন্ত ছিল অনেক কিছু ছিল কিন্তু আজকে আমার পাশে কিছুই নেই আজকে আমি নিঃস্ব রিক্ত আজকে আমি ফকিল আজকে আমি একেবারেই শেফ লজ্জিত লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় সেদিন যে ব্যক্তি থাকবে এই সাথে মহতরম সামিন আমার এটা নির্ভর করে নিয়ে উপর এর জন্য মানুষ মনের মধ্যে যেটা ভাবে তার হাত ছেটা করে মানুষ মনের মধ্যে যেটা ভাবে চোখ ছেটা করে মানুষ মনের মধ্যে যেটা ধারণ করে পাশে দিকে চলে মানুষ মনের মধ্যে যেটা বের হয় মানুষ মনের দিক ভিতরে যেটা করে। তার আসে করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর যে ব্যক্তির মনকে সংশোধন করতে পারেনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যথা কিছু হক না কেন সফলতা পর্যন্ত পৌঁছা অত্যন্ত কঠিন পাবে আল্লাহবিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্দর আদরে আমাদের এই ইহুজাগতিক চাপটা এটার গন্তব্য নিরূপণ একই সাথে বিষয়গুলোকে প্রাধান্য একই সাথে অন্তর্জগতির বাবা আকল এবং বাহ্যিক বুদ্ধিভিত্তিক বিষয়ের সাথে সাথে আব্বার পক্ষ থেকে ওয়াহিভিত্তিক যে জ্ঞান দুটোর সমন্বিত বিষয়কে ধারণ করে সুন্দর একটি পরিকল্পনা নিয়ে জান্নাতি পথে যাত্রা করে চূড়ান্ত সফলতায় পৌঁছে আল্লাহ পাকের দিদারে ধন্য